নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। আপনারা জানেন যে আজ সকলেরই চোখ রয়েছে আমেরিকায় মোদি এবং বাইডেন দুজনের যে বৈঠক, সে বৈঠকের দিকে। বাইডেন নির্বাচিত হওয়ার পরে এই প্রথম আমেরিকা সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানেন যে শুক্রবারই বৃহস্পতিবার ভোর রাতে তিনি ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন। এবারে যেটা গুরুত্বপূর্ণ, একদিকে হচ্ছে আমেরিকার সঙ্গে বিভিন্ন যে মতান্তর গুলো রয়েছে সেগুলো মতানৈক্যের ভিত্তিতে সেটা ঠিকঠাক করা, যেমন একদিকে তেমনি চার দেশ অর্থাৎ ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, এই যে গোষ্ঠী কোয়াড এবং রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনকে কাজে লাগিয়ে সমমনস্ক বন্ধু দেশের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করাও কিন্তু এবারে মোদির একটা বড় উদ্দেশ্য। সেই জায়গা থেকে এই যে বাইডেন এবং মোদি সম্পর্ক, ভারত আমেরিকা সম্পর্ক, পূর্বের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা কতটা উন্নত হবে, এই সব নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজাদা, যেটা বলবো যে কি মনে করছেন, মানে এতদিন একটা ট্রাম্প মোদির যে হৃদ্যতা ছিল আর সেখানে মোদি আর বাইডেন, সেই হৃদ্যতা কি থাকবে? দেখুন, মানে অনেকেই ভুল করে ফেলছে যে ভাবছে ভারতবর্ষের সঙ্গে রিপাবলিক পার্টির মধ্যে একটা যোগাযোগ, মানে তা কিন্তু নয়। এর আগেও ডেমোক্রেট দলে ছিলেন ব্যারাক ওবামা, তিনি এসেছিলেন ভারতবর্ষে এবং মোদির সঙ্গে যথেষ্ট সম্পর্ক তৈরি হয়েছিল, ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। উনি ওনার প্রথম নাম ধরেই দেখেছেন, আমরা সবাই শুনেছি। এবং ব্যারাক ওবামার সময় ভারতবর্ষের সঙ্গে আমেরিকার একটা যোগসূত্র অনেকদিন পরে স্থাপন করা হয়েছিল। ট্রাম্পের সময় তো আমরা দেখেছিলাম একেবারে ভারত আমেরিকার অনেক কাছাকাছি এসেছিল, অনেকে বোধহয় ভয় পেয়ে গিয়েছিল বাইডেন জিতলে, ডেমোক্রেট পার্টি জিতলে বুঝি ভারতবর্ষের সঙ্গে আমেরিকার বোধহয় সম্পর্ক ঠিক সেরকম থাকবে না। এটা মানে সঠিক নয়। এর আগেও অনেক ডেমোক্রেট প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আমেরিকার এসেছেন যাদের সঙ্গে ভারতবর্ষের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। জন এফ কেনেডি আমাদের অনেকেই খেয়াল নেই, উনি ডেমোক্রেট ছিলেন, উনি একজন বিশিষ্ট ভারত বন্ধু ছিলেন। যদিও আমরা জানি যে নিক্সন, জেরাল্ড ফোর্ড এরা সবাই রিপাবলিকান গোত্রীয়, কিন্তু এবং রোনাল্ড রিগান্ডো রিপাবলিকান গোত্রীয়, বুশও রিপাবলিকান ছিলেন, কিন্তু বিল ক্লিনটন তার সঙ্গে ভারতবর্ষে উনি ডেমোক্রেট ছিলেন, এটা খেয়াল করতে হবে। বিল ক্লিনটনের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। সুতরাং এটা ডেমোক্রেট বা রিপাবলিকের ব্যাপার নয়, যারা ঘুরিয়ে ফেলছে তাদের জন্যই এই খবরটুকু মাত্র দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে নরেন্দ্র মোদী আমেরিকায় গেছেন, এটা বাইডেনের রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর প্রথম। উনি রাষ্ট্রপতি মানে মোদী প্রধানমন্ত্রী হবার পর 7 বার গেছেন আমেরিকাতে। বোঝাই যাচ্ছে আমেরিকার সঙ্গে ভারতবর্ষের একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে চান। এর আগে আমরা আমেরিকাকে খুব একটা পাত্তা দিইনি সোভিয়েত ইউনিয়নের দিকে ঢুকতে গিয়ে। আমরা ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন আমাদের যে বন্ধু, বিশেষ বন্ধু ছিল, আমরা উপকৃত হয়েছি, অস্বীকার করার কোনো জায়গা নেই। সোভিয়েত ইউনিয়ন থাকার ফলে আমরা বাংলাদেশকে মুক্ত করতে পেরেছিলাম এবং অনেক সাহায্য আমরা পেয়েছি, সব অস্বীকার করে লাভ নেই। তবে হ্যাঁ, বড্ড বেশি মুখাপেক্ষী হয়ে যাওয়ার ফলে আমাদের টেকনোলজি অনেকটা সোভিয়েত টেকনোলজি ঘেঁষা হয়ে পড়েছিল এবং সেখানে কিছু বিপর্যয় আমাদের এসেছিল। যাই হোক, সে প্রসঙ্গে না গিয়ে যেটা বলা যায় যে মোদী যখন আমেরিকায় গেলেন, উদ্দেশ্য হচ্ছে যে উদ্দেশ্যটা হচ্ছে কি যে নতুন করে ভারত আমেরিকার সম্পর্কটাকে চাঙ্গা করা, যেটা অনেকে ভেবেছিল ডেমোক্রেট থাকলে হয়তো সম্ভব হবে না, এবং একই সঙ্গে আমেরিকান বিনিয়োগ যাতে ভারতবর্ষে আসতে পারে। উনি কিন্তু সিইও অফ লার্জ মাল্টি ন্যাশনাল কোম্পানিজ, হ্যাঁ, কোয়ালকম থেকে শুরু করে অ্যাডোব, হুয়াওয়ের সঙ্গে বহু লোকের সঙ্গে দেখা করেছেন। মোদী সেখানে গিয়ে বেশ কিছু শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠকও করে ফেলেছেন ইতিমধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে এবারের বৈঠকে সব থেকে যেটা যে ভূ রাজনৈতিক, মানে একটা হচ্ছে যে দেশের সীমান্ত যে বিষয়গুলো সেটা যেমন একদিকে, তেমনি হচ্ছে যে নিরাপত্তা, এবং সেই সঙ্গে হচ্ছে কাবুল অর্থাৎ আমেরিকা সেনা ফিরিয়ে নেওয়ার পর ভারতীয় সীমান্তে নিরাপত্তার যে বিষয়টি, এটা কিন্তু ওয়াশিংটনকে সংযুক্ত করতে চাইছে ভারত, এবং এ ব্যাপারে যে পাকিস্তানের সঙ্গে প্রতি যেন আমেরিকার একটা কড়া মনোভাব সবসময় থাকে সেটাই ভারত চাইবে। সেই জায়গা থেকে বিশেষ করে কাবুলে যে এই যে তালিবান সরকার, মানে সরকার গঠন হয়নি, তালিবান রাজ, সেই তালিবান রাজ নিয়ে মানে কতটা ভারত আশাবাদী বলে মনে হচ্ছে আমেরিকার কাছে? না,
এটা পরিষ্কার যে আমাদের যে দুশ্চিন্তা, ভারতের দুশ্চিন্তাটা আগে বলে দিলেই বোঝা সুবিধে হবে। আমাদের দুশ্চিন্তাটা হচ্ছে যে আফগানিস্তান, যেখানে আমরা অনেক বিনিয়োগ করেছিলাম, প্রচুর টাকা বিনিয়োগ করেছিলাম, সেখানকার সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল, আমরা আফগানিস্তান ইরানের সঙ্গে একটা অ্যাক্সিস করতে চেয়েছিলাম যাতে করে পাকিস্তানকে ট্যাকল করা যায়, এটা আমাদের ইচ্ছে ছিল। কিন্তু পাকিস্তানও চেষ্টা করে গেছে, তালিবান তো পাকিস্তানে তৈরি হয়েছে এবং আইএসআই তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তানের ভেতরে যে ভেতরে ভেতরে ঘাঁটি ঘাঁটছিল, এবং এটা দেখুন অনেকদিন ধরেই ট্রাম্পের সময়ই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমেরিকা সেখান থেকে উইথড্র করবে। 2018 সাল থেকে কথাবার্তা চলছিল, 2020 সালে চুক্তি হয়েছে, 2021 সালে তারা সব তুলে নিয়েছে। কিন্তু আমাদের হয়তো একটু মানে কোথাও আমাদের ইন্টেলিজেন্সের অভাব, মানে ফেলিওর হয়েছে কোনো একটা জায়গায়, যে কারণে আমরা বুঝে উঠতে পারিনি যে আমেরিকা সেনাবাহিনী চলে যাওয়ার পরে যে তালিবানরা এতটা সক্রিয় হয়ে পড়বে, মারমুখী হয়ে পড়বে, এটা আমরা বুঝতে পারি। এটা পুরোটাই হচ্ছে পাকিস্তানের মদতে ঘটেছে। আমাদের ভয় হচ্ছে এই পাকিস্তান মুখোপেক্ষী তালিবান, এটা আমাদের ভীষণ ভয়। কেন তালিবান আমরা জানি ধর্মীয় মৌলবাদের কথা বলে, কিন্তু তালিবানদের চেয়ে আরো বেশি মৌলবাদের কথা বলে আইএস, এবং পাকিস্তানে যে গোষ্ঠীটা সক্রিয়, আফগানিস্তানে যে গোষ্ঠী সক্রিয় তারা হচ্ছে আইএসকে, কোরেশন গ্রুপ যেটাকে, এরা আরো বেশি মানে এরা হচ্ছে যে জেহাদি, মানে একেবারে বিশ্বব্যাপী জেহাদির কথা বলে তালিবানরা। তারা বলছে আমরা জেহাদি করবো আফগানিস্তান, কিন্তু যাই হোক সে বিতর্কে না ঢুকেও যেসব কথাগুলো বলা যায় তো যে পাকিস্তান তালিবানদের কবজা করে রেখেছে এবং ওরা যেভাবে চলেছিল হাক্কানিদের যাদের মন্ত্রিসভায় নিতে হবে সেরকমই প্রায় গুছিয়ে ফেলেছিল, কিন্তু নিশ্চয়ই কোথাও একটা কোথাও অন্য কোথাও কাজকর্ম হচ্ছে, কারা করছে আমরা এই প্রসঙ্গে এই মুহূর্তে সে প্রসঙ্গে আলোচনা না করেও যেটা বলা যেতে পারে যে তাদের ভেতরকার যে অন্তর্দ্বন্দ্ব আছে সেটা ক্রমশ প্রকাশ হয়ে পড়ছে। হ্যাঁ, তারা যেভাবে আফগানিস্তান শাসন করতে চেয়েছিল এবং পাকিস্তান যেভাবে ভাবছিল যে মানে আফগানিস্তানের ভূখণ্ডটাকে ব্যবহার করে মৌলবাদকে ভারতবর্ষে, মৌলবাদ এবং সন্ত্রাসবাদ দুটোকেই ভারতবর্ষে ছড়িয়ে যাওয়া, এবং পাকিস্তানের কথাই তো কাজ হবে না, একটু সবই আপনার লাগে হচ্ছে কি যে হ্যাঁ আপনার ইকোনমিক সাহায্য লাগে, পাকিস্তানে সেই জায়গায় নেই, যে দেশটা যে জায়গায় দাঁড়িয়ে আছে কারোকে দুটো পয়সা দিয়ে সাহায্য করবে বা কিছু করবে সেই জায়গায় নেই। কিন্তু পাকিস্তানের এক বন্ধু আছে, তার নাম চীন, চীন অনেক কিছুই পারে না যেটা পাকিস্তান পারে। সুতরাং চীন করছে কি যে পাকিস্তানকে সাহায্য নিয়ে আফগানিস্তানে ঢুকতে চাইছে। আফগানিস্তানে কি পাবে, চীনে হচ্ছে পুরো একেবারে ব্যবসায়ী মনোভাব, কি পাবো, ওখানকার প্রচুর খনিজ আছে, যে খনিজগুলো এখনো সঠিকভাবে সেখানকার যে মিনারেলসগুলো আছে সেগুলো তোলা হয়, পার্টিকুলার লিথিয়াম। আজকে যে ইলেকট্রনিক্স দুনিয়াতে ইলেকট্রনিক্স দুনিয়াটা চলে পুরো লিথিয়ামের ওপরে, এবং লিথিয়াম এতকালকে আমরা বলতাম বলিভিয়া, ল্যাটিন আমেরিকার বলিভিয়া হচ্ছে লিথিয়ামের ক্যাপিটাল, কিন্তু দেখা যাচ্ছে আফগানিস্তানে তার চেয়ে অনেক বেশি লিথিয়াম জমা আছে। সুতরাং আগামী দিন কম্পিউটার ইলেকট্রনিক্সের অগ্রগতি পুরোটাই নির্ভর করছে কতটা লিথিয়ামকে তুলতে কোথা থেকে পারবে আফগানিস্তানে, সেই জিনিস আছে। চীনের সেখানে ইন্টারেস্ট আছে, আরো প্রচুর মিনারেলস আছে আফগানিস্তানে, সেগুলো সঠিকভাবে তোলা যায়নি বা তোলার চেষ্টা হয়নি, এখন চীন সেইগুলো দখলদারি নিতে চায়, আমেরিকা গেছিল পারেনি বা করেনি, এখন চীন করতে চায় কি আফগানিস্তানে রাস্তাঘাট করতে, ওদের একটা নতুন ধরনের আন্তর্জাতিক ব্যবসা, সেটা হচ্ছে যে সে দেশকে ধার দেবো, বলবো ভাই আমি তোমার রাস্তাঘাট করে দিচ্ছি, তারপরে আমি তাকে আজীবনের মতন তাকে ঋণী করে রাখবো, এবং রাস্তাঘাট করলে চীনের সুবিধে কি সে তার মালপত্র নিয়ে চলে যাবে ভেতরে, এবং আফগানিস্তানের রাস্তা ধরে, আফগানিস্তানের সঙ্গে আপনি জানেন চীনের বিরাট বর্ডার আছে, আমাদের সঙ্গে 112 কিলোমিটারের বর্ডার আছে, আফগানিস্তানের সঙ্গে আমাদের বর্ডারটা খুব সামান্য 112 কিলোমিটার বর্ডার নেই বলতে গেলেই চলে, অধিকাংশ বর্ডারটাই পড়েছি পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মধ্যে দিয়ে, এই পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মধ্যে দিয়ে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর গেছে। সুতরাং চীন হচ্ছে কি ওই রাস্তাটাকে একেবারে আফগানিস্তানে টেনে নিয়ে গিয়ে সেখান থেকে সেন্ট্রাল এশিয়া ইউরোপে নিয়ে যাবে, ইউরোপে যেসব চীনের একটা বিরাট ভাবনা রাস্তা দেখা যায় ভেতরের মধ্যে, যেখানে নদী বন্দর নেই সেখানে ব্যবসা করতে গেলে একেবারে যদি রাস্তাঘাট দিয়ে বড় বড় ট্রাক মালপত্র নিয়ে নেওয়া যায় সেটা ব্যবসা করার পক্ষে সুবিধে, প্লেনে করে সবকিছু উড়িয়ে নিয়ে যাওয়া ব্যয়বহুল হয়ে পড়ে, চীন সেটা বোঝে, তাই জন্য রাস্তাঘাটে জানে এই সমস্ত দেশের কারোর পয়সা নেই, বলছে আমি পয়সা দেবো তুমি খালি ধীরে ধীরে দাস শোধ করবো, মানে তোমাকে একেবারে আজীবনের মতন একেবারে আমার দাস বানিয়ে রাখবো, সেটাই চীনের পক্ষে, এটা হচ্ছে ওভার ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি, যাই হোক সে বিতর্কে বিশেষ যাওয়ার উপায় নেই। চীন সেখানে ঢুকে পড়তে চাইছে এবং আফগানিস্তানের যারা শাসক হতে চলেছেন বা রয়েছে শাসকের জায়গায় রয়েছেন তারা বলছে ভাই চীনের চীনকে দরকার আছে, সুতরাং পাকিস্তান চীনের যে কম্বিনেশন কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটাকে আফগানিস্তান বর্তমান যারা
শাসক রয়েছেন তাদের ভালো লাগছে, এখন কতটা তারা পাকিস্তানের কথা শুনবেন সেটা আমরা এই মুহূর্তে জানি না, কিন্তু আমাদের যে আশঙ্কা, যে আশঙ্কাটা হচ্ছে কি যে ওখান থেকে সন্ত্রাসবাস হয়তো আমাদের দেশে ছড়িয়ে পড়তে পারে, পার্টিকুলারলি কাশ্মীরের মধ্য দিয়ে বা অন্য নানান জায়গাতে, ধর্মীয় মৌলবাদ একটা এত উস্কানির ব্যাপার লাগে, নানান জায়গায় ছড়িয়ে পড়তে পারে, খুব সুইসাইড বম্বিং এ বিশেষ কিছু লাগে না, সেগুলো নানান জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব। আমরা এই নিয়ে আতঙ্কিত এবং এই আতঙ্কের ব্যাপারটা আমরা চাইছি যে আমাদের সঙ্গে যারা আছেন, বন্ধু দেশগুলো আছেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, তারা যদি সতর্ক থাকে। আফগানিস্তানেও দেখুন অন্য দেশের খুব একটা ইন্টারেস্ট নেই, আমেরিকাও বলেছে তার ইন্টারেস্ট নেই, কিন্তু চীন যেভাবে এগিয়েছে, পার্টিকুলারলি এশিয়া প্যাসিফিক জায়গাটা, সেখানকে আমেরিকা এখন নাম দিয়ে, আমেরিকা দেখুন গুরুত্ব দিয়েছে, বলছে ইন্ডো প্যাসিফিক, মানে ইন্ডো প্যাসিফিক মানে ইন্ডিয়ার গুরুত্ব প্যাসিফিক পুরো জায়গাটাতে, প্রশান্ত মহাসাগরীয় পুরো এলাকাতে ইন্ডিয়ার গুরুত্বটা আমেরিকা কিন্তু স্বীকার করছে। এবং আমি, হ্যাঁ, আমরা জানি যে এই যে আপনি যেটা বললেন কোয়াড, কোয়াডিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ যেটাকে বলা, সেটা খুব একটা ওই আমাদের 2004 সুনামি হওয়ার পর সেটা তৈরি হয়েছিল, খুব একটা সেরকমভাবে ব্যবহার করা হয়নি, একটা ইনফর্মাল সিস্টেমের মধ্যেই চলছিল। এখন বুঝতে পারছে যে কোয়াডের প্রয়োজনীয়তা আছে, আমেরিকা ইংল্যান্ডের সঙ্গে, ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে নিয়ে আকুশ তৈরি করেছে, আপনি জানেন আকুশ তৈরি করেছে, আকুশ একেবারে, মানে চীন যেভাবে প্রশান্ত মহাসাগরীয় দক্ষিণ চায়না সি, ইন্ডিয়ান ওশেনের ভিতরে নানান জায়গায় ঢুকে পড়ছে, গণতান্ত্রিক রীতিনীতি তারা মানছে না, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলেছে এই যা এই জমি তোমার নয়, এলাকা তুমি নিতে পারো না, তাও সে মানবে না, বিস্তীর্ণ এলাকা আপনার গায়ের জোরে, আপনার থাইল্যান্ড, ফিলিপিনস, ভিয়েতনামের নানান যেটা উপকূল এলাকা যেটা পড়ে, সমুদ্র অঞ্চল যেটা ইন্টারন্যাশনাল ম্যারিটাইম আইন অনুযায়ী যেগুলো হচ্ছে ওইসব দেশের আওতায় আসার কথা, চীন সেগুলো ছোট ছোট দেশ, কিন্তু তাদের ক্ষমতা নেই, তাদেরকে কোন রকম পাত্তা না দিয়ে চীনের যে ঢুকে পড়া, মানে আপনি, মানে আপনাকে এই প্রশ্নটা করার আগে এত সুন্দর বিশ্লেষণ করলেন এই যে কোয়াডটা নিয়ে, কিন্তু আরেকটা জায়গায় আমি আসবো, সেটা হচ্ছে যে এই যে রাশিয়া থেকে যে যুদ্ধ সরঞ্জাম কেনার যে বিষয়টি ভারতের ইতিমধ্যে বোধহয় S-400 ক্ষেপণাস্ত্র যে ব্যবস্থাটা সেটা কেনার বিষয়টি পাকা হয়ে রয়েছে, কিন্তু আমেরিকার একটা ছাড়পত্র প্রয়োজন, ভারতের উপর একটা নিষেধাজ্ঞা রয়েছে, এইটা কি ছাড় পাওয়া যাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা ট্রাম্প তো একটু বদমেজাজি লোক ছিলেন, মোদি কিন্তু ট্রাম্পকেও জানিয়ে দিয়েছিল যে দেখো আমরা তোমার থেকে অস্ত্র কিনছি, কিন্তু রাশিয়া থেকেও আমরা S-400 নেবো, ওগুলো আমরা মনে করছি আমাদের কাজে লাগবে, কেননা রাশিয়ার অনেক ধরনের যুদ্ধের যন্ত্রযন্ত্র তৈরি করে যেগুলো খুব কার্যকরী, এবং আমরা রাশিয়াকেও মানে যে শত্রু হিসেবে দেখতে চাই না, সুতরাং তাদের থেকে তো কিনতে হবে, রাশিয়ার এখন খুব একটা সে অবস্থায় নেই। আপনি যদি দেখেন রাশিয়ার যা জিনিসপত্র বেচে তার বেশিরভাগই হচ্ছে এই অস্ত্র শস্ত্র, সেগুলো সুতরাং রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে তাদের জিনিস কিনতে হবে, আর জিনিস কিনতে গেলে সে অস্ত্রশস্ত্রই কেনার ব্যাপার হয়ে যায়। রাশিয়া থেকে আমরা S-400 আমরা মোদী একেবারে ট্রাম্প সাহেবকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল আমরা কিনছি, সব কি আর বলবে, কিন্তু এখনো সেটা মানে যে আমাদের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটা তোলেনি। এখন দেখুন সেটা তো আমেরিকার আইন রয়ে গেছে, সে এখনো দাদাগিরি জমিদারি চালাতে চাইবে, সেটা আমেরিকার কাছে, ভারতের কাছে এখন হচ্ছে যে চীন হচ্ছে সবচেয়ে, দেখুন আমেরিকা 20 বছর রাজত্ব করলো, $3 trillion খরচা করলো, বুঝলেন $3 trillion খরচা করলো, পার মাথা পিছু আফগানিস্তানের জন্য প্রায় $50,000 খরচা করেছে, কিন্তু খনি থেকে কিছুই তোলেনি, বুঝেছেন, কিন্তু চীন ঢুকে পড়ে খনি থেকে তুলতে চাইছে, সুতরাং আমেরিকা জানে এই দেশটা যে কি করতে পারে, সুতরাং আমেরিকা কিন্তু সজাগ চোখে দাঁড়িয়ে আছে, এই দেশটা শুধু জিনিস বিক্রি করতে চায় না, দেশ দখল করতে চায়, এই জায়গায় দাঁড়িয়ে একটা যদি বিভিন্ন যে সমস্ত শক্তিশালী দেশ আছে যারা চ্যালেঞ্জ করতে পারবে এই মুহূর্তে চীনকে, তাদের একটা সমন্বয়ের প্রয়োজন আছে, আমেরিকা সেটা বুঝতে পেরেছে। রাশিয়া থেকে আমরা S-400 কিনলাম কিনা, ওটা আমেরিকা বলতে হয় দেখো, হ্যাঁ তোমরা কিনো না কিনো না, সেগুলো আরেকবার দু একটা বলবে, এটা ভয়ের কিছু নেই, আমরাও কিন্তু শক্তিধর দেশ, আমরাও কিন্তু জানিয়ে দিচ্ছি, এটা আমরা স্বাধীন দেশ, কার কাছ থেকে কি কিনবো তুমি কেন এসব করছো, তাই না? হ্যাঁ তোমার সঙ্গে আমার বন্ধুত্ব, তুমি সবচেয়ে বড় পৃথিবীর পৃথিবীর হচ্ছে কি ওল্ডেস্ট ডেমোক্রেসি, আমরা হচ্ছে লার্জেস্ট ডেমোক্রেসি, আমাদের তো বন্ধনটা হচ্ছে একেবারে ন্যাচারাল, বন্ধুত্বের বন্ধন, গণতন্ত্রের বন্ধন, সুতরাং এইখানে তো কোনো আপোষ কিছু নেই, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ি, তুমিও লড়ো আমিও লড়ি, সুতরাং বন্ধুত্ব আমাদের অটুট থাকে। আমি 2-4 জিনিস এদের দিক থেকে কিনবো, হ্যাঁ বুঝতেই পারছো এটা আজকালকার দিনে সব জায়গা থেকে সন্তুষ্ট রাখতে হয়, আমি আমাদের মোদী হচ্ছেন অসাধারণ একজন
ডিপ্লোম্যাট, ন্যাচারাল ডিপ্লোম্যাট বলতে আমার কোনো দ্বিধা নেই, এই সমস্ত সমাধান সমস্যাগুলি সমাধান করবেন। কমলা হ্যারিসের সঙ্গে কালকে যে মিটিং হয়েছে, কমলা হ্যারিস মোদীর সম্বন্ধে খুব একটা ভালো ধারণা করছিল বলে ইলেকশনের আগে আমাদের মনে হয়নি, কিন্তু কালকে যে হৃদয়তার সঙ্গে কথা বলা হয়েছে এবং ভারতকে উনি যেভাবে মানে স্বীকৃতি দিয়েছেন কমলা হ্যারিসের টুইটে, বোঝা যাচ্ছে যে আমরা যে ভয়টা পাচ্ছিলাম সে ভয়টা নেই, আমরা অনেকটাই মেক আপ হয়ে গেছি, ডেমোক্র্যাট ইউএস আমাদের খুবই কাছের রয়েছে। এবং এটাই হচ্ছে চীনের কাছে একটা বার্তা যে ভাই তুমি শান্তিপূর্ণভাবে ব্যবসা করো, কেউ তোমায় কিছু দেবে না, ভালো জিনিস পেয়েছো কেউ তোমায় কিছু করবে, কিন্তু তুমি যদি জোর কিছু করতে চাও, দখল করতে চাও, আমরা কেউই তোমাকে ছাড়ব না। এই বার্তাটা কিন্তু পরিষ্কার, আমাদের যে বন্ধুত্ব রয়েছে চারটে দেশের সঙ্গে, আমরা অস্ট্রেলিয়ার যে প্রাইম মিনিস্টার তার সঙ্গেও কথা হচ্ছে, জাপানের প্রাইম মিনিস্টার তার, জাপানও ভীষণ ভয়, জাপানেরও নানা এলাকা চীন ঘিরে রেখে দিয়েছে, ভয় পাচ্ছে। এবং একটা জায়গায় আসে চীনকে কোনো একটা জায়গায় বলে দেওয়া, ভাই তুমি এবার একটু শান্ত হও। হ্যাঁ হ্যাঁ একদম, আমরাও সেই বৈঠকের দিকেই নজর রাখবো। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে। এর আগে এস জয়শঙ্কর, তিনি সচিব, দেশ সচিব, তিনিও এই তিন দিন ধরে তিনি এই দেশগুলোর সাথে যাতে যে সম্পর্কটা ঠিকঠাক থাকে এবং বৈঠক যেন ঠিকঠাক হয় সেটা নিয়ে তিনি দৌড়ঝাঁপ করেছে। আমরা আশা করব যে আমেরিকার সঙ্গে পুরনো যে সম্পর্ক, ট্রাম্পের জমানার যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু বাইডেনের জমানাতেও একই থাকবে বলেই আমরা আশা রাখব। এবং বিশেষ করে দেশের নিরাপত্তার স্বার্থে এই বিশেষ করে আবার এই তালিবান এবং পাকিস্তান যেখানে জড়িত, সঙ্গে চীন, এই যে ত্রয়ী চীন, পাকিস্তান এবং তালিবান, এই যে ত্রয়ী ভারতের পক্ষে বিপদ, এবং সেই বিপদ যাতে আরো আমরা মোকাবিলা করতে পারি সেই জন্যে এই বৈঠকের দিকেই সকলে তাকিয়ে থাকবে এবং এই বৈঠক ফলপ্রসূ হবে বলেই আমাদের বিশ্বাস। ধন্যবাদ রাজাদা আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা আমাদের এই আলোচনা কেমন লাগছে সেটা আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।